আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বার কতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রেষ্ঠা আল্লাহ তালের দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জড়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের দরবারে দরুদ এবং সালাম প্রেরণ করছি এবং তার দরবারে অকৃত্রিম ভালোবাসা প্রিয় দর্শক প্রতি জুমাবারে নয় আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন উত্তরের আয়োজন ইসলাম সমাধান নিয়ে আজ আমরা আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা

আশরাফুল আম্বিয়া জোনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং এই দিনেই এই মাসেই তিনি এই পৃথিবীতে থেকে পরলোক গমন করেছেন তার জীবন এবং কর্ম আলোচনা করে শেষ করা যাবে না আজকে আমরা তার জীবন এবং কর্ম নিয়ে কিছুটা আলোকপাত করবার চেষ্টা করব যে মাওলানা মুস্তাফা মাদানী আসলে রসুল করিম ইসলামের জীবন চরিত নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না মহাকবি মিল্টনের ভাষায় বিয়নলেস বাউন্ডলেস অ্যান্ড বটমলেস বিশাল মহাসমুদ্রের অথই জলরাশি ক্ষুদ্র একটা চামচ হাতে নিয়ে কেউ যদি এই জলরাশির পরিমাপ করতে চায় তাহলে তা হবে একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র যদিও আসলাম তেষট্টি বছরের ক্ষুদ্র এই সময় নিয়ে পৃথিবীতে আগমন করেছেন তবুও তার প্রত্যেকটি পদক্ষেপ তার প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আলোচনা করে শেষ করা যাবে না আপনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে জানতে চাই রসুল করিমুল সাল্লাহ আলহিহসাল্লামের জীবনের আলোকে আমাদের জীবন কিভাবে পরিচালনা করা উচিত এবং তিনি কেমন মানুষ ছিলেন আপনি আলহামদুলিল্লাহ ওকফাউআহদিন্তফা আল্লাহ তাআলা তার রসুল সম্পর্কে অসংখ্য আয়াতে বিভিন্নভাবে তাকে সম্মানিত করেছেন এবং তাকে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় করেছেন যেমন একটি আয়াত বিখ্যাত আয়াত এলাকুম ফি রসুল হাসানা তোমাদের জন্য রসুল সাল্লাহ আলিয়া জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ আমরা এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছি আবার চলে যেতে হবে এই যেই সময়টুকু আমরা এখানে বসবাস করব। আমাদের কোনো না কোনো আদর্শ মানব দরকার যাকে আমরা অনুসরণ করব সেই ক্ষেত্রে রসুল সল্ল্লাহ আলিয়াকে আমাদেরকে আদর্শ মানব তিনি তৈরি করে দিলেন এবং বললেন মা তহু মা রসুল উফাখ ও মান হ্যা মান হু রসুল যা কিছু নিয়ে আসছে সেগুলো আঁকড়ে ধরো আর যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলো ছেড়ে দাও রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনের উপর অসংখ্য গবেষণা হয়েছে দি হান্ড্রেড ম্যানস যে বইটি আছে যার প্রথমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের নামটি এসছে তার জীবন নিয়ে অনেক গবেষণার করার পরে তাকে ফার্স্ট ম্যান হিসেবে উল্লেখ করতে বাধ্য হয়েছেন যিনি লিখেছেন তিনি একজন খ্রিস্টান তিনি পারলেই তিনি চাইলেই হয়তো ইসা ইসলাম তার নিজের নবীকে প্রথম করতে পারতেন কিন্তু তিনি তার যে গবেষণাকর্ম এই কর্ম করতে গিয়ে তিনি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সালামের চারিত্রিক গুণাবলী বিভিন্ন দিক থেকে এত পরিপূর্ণতা পেয়েছেন যে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন যদি আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে প্রথম না লিখতাম আমি নিজে নিজের কাছে হেরে যেতাম এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া মাত্র অল্প সময়ে এই অন্ধকার আরব যুগে আলো নিয়ে এসেছিলেন তিনি আলোক বর্তিকা ছিলেন আলো এমনভাবে ছড়িয়েছেন খৈরুল করুন কর্ণিস এলু রহম আমার যুগ শ্রেষ্ঠ যুগ যেই যুগের আগে আরবকে মধ্যযুগ বলা হচ্ছে বর্বর যুগ বলা হচ্ছে অন্ধকারের যুগ বলা হচ্ছে সেই অন্ধকারের যুগকেই তিনি আলোকিত করেছিলেন আলোকিত আর এই আলোকিত করেছিলেন আল কোরআন আন্দারা তিনি এই জাতিকে কিভাবে আলোকিত করা যায় এই জন্য ধ্যানমগ্ন থাকতেন হেরা পর্বত গুহায় সেখান থেকে তিনি আল্লাহর কাছ থেকে সৃষ্টিকর্তার কাছ থেকে কোনো ঐশী বাণী পাওয়ার আশা করতেন যে কিভাবে আমি এই অন্ধকারে থাকা জাতিকে আলোতে নিয়ে আসতে পারব। সেখানে কিন্তু সর্বপ্রথম আয়াত ইব্রাহীল আলী সাল্লা মাধ্যমে চলে আসলো এক বিস্মের রব্বিকাল্লা দিয়ে খালাক পরও তোমার প্রবণ নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন অর্থাৎ প্রভুর জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আরবিতে জ্ঞানকে বলা হয় এল আইন লাম মিম তিনটি শব্দ আইন তে আন লামতে লও হেম মিম তে মাহফুজ লৌ হে মাহফুজ থেকে আসা জ্ঞানকে বলা হয় এলম এই জ্ঞান অর্জন করতে বলা হয়েছে আরব যুগের মানুষ একেবারে যে অশিক্ষিত ছিল বিষয়টি কিন্তু এমন নয় বরঞ্চ তারা আরব সাহিত্যিকতার জগতে এত বেশি দূরে পৌঁছে গিয়েছিল যে তারা তাদের কবিতা বায়তুল্লার সঙ্গে লাগানো হতো জি অনেক ধন্যবাদ যে আসলে রসুন ইসলামের জীবন এবং চরিত নিয়ে আলোচনা আমাদের করতে হবে আসলে তার জীবনের যে ব্যক্তি এবং তার জীবন নিয়ে আলোচনা করা এগুলো আমাদের আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্তই কিন্তু তার জীবনে রয়েছে একটি আদর্শ যেটি একটি আয়াতের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিয়েছেন আসলে আমরা কিন্তু তার আদর্শ নিয়ে চর্চা করি না আমরা কিন্তু তাকে আমরা মডেল হিসেবে গ্রহণ করি না আমরা আসলে তাকে নিয়ে মডেল হিসেবে গ্রহণ করলে এই পৃথিবীর মানুষ শান্তি পেয়ে যেত একজন দর্শক লাইনে রয়েছেন আমরা একটি টেলিফোন চেয়ে জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন হক

আমরা রবিউল আউয়াল মাসে আমরা কি আমল করতে পারি বা কি বিষয়ে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নও করেছেন রসুল সাল্লা সাল্লামের জন্মগ্রহণের এই মাস এই মাস আল্লাহর কাছে কি গুরুত্ব রাখে বা এবাদতের দিক থেকে কোনো কিছু করার আছে না আল্লাহর কাছে প্রত্যেকটি মাস সমান এরপরও আল্লাহ তালা কিছু কিছু মাসকে আলাদা মর্যাদা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন রমাদান মাসকে এরপরে মহারম মাসকে রবিউল আউয়াল মাসে আল্লাহ তালা তেমন কোনো এবাদত রাখেননি এই মাস মানুষের কাছে প্রিয় মাস রসুল সাল্লা আলিয়া সাল্লামের জন্মগ্রহণের মাস হিসাবে কিন্তু এই মাসে কোনো এবাদত নেই এই মাসে যেটা করা যেতে পারে যে রসুলকে আগে জানিনি জানা হয়নি শেখা হয়নি রসুলের জীবনী জানি না অথব তার জীবনী নিয়ে আলোচনা হতে পারে সিরাত নবী যেটাকে বলা হয় সিরাত নবীর প্রোগ্রামগুলো করা যেতে পারে সেটাও এবাদত হিসেবে নয় শিক্ষা শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষামূলক প্রোগ্রাম শিক্ষামূলক বিষয়গুলো থাকতে পারে সিরাত রচনা থাকতে পারে সিরাত আলোচনা থাকতে পারে সিরাতকে কেন্দ্রিক প্রোগ্রামগুলো হতে পারে কিন্তু আলাদা করে কোনো নফল এবাদত বা মুস্তাহাব ইবাদত বা সন্ন্যত এবাদত এই মাসে নেই আশা করি বুঝতে পেরেছেন জি ধন্যবাদ জি মতাম আমরা আলোচনা করছিলাম যে আসলে রসুল ইসলামের যে মডেল বা আদর্শ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন অল্প এই সময়ের মাঝে তো আমরা সে আদর্শগুলো আসলে শুধুমাত্র ইবাদত বন্দিগির ক্ষেত্রে বা আমরা আলোচনা করি বা মসজিদে বা মাদ্রাসায় বা বিভিন্ন জলসায় মাহফিলে করি কিন্তু আমাদের সামগ্রিক পরিমণ্ডলে রসুল ইসলামের যে শিক্ষা সে শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি না এটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব জি সম্ভব রসুল সাল্লাহ আলি সাল্লাম যেমনি করে একজন রাখাল ছিলেন তেমনি করে একজন চাকরিজীবী ছিলেন তেমনি করে একজন ব্যবসায়ী ছিলেন আবার সেনাপতি ছিলেন আবার রাষ্ট্র পরিচালনা করেছেন একজন মানুষ তার জীবনের যে কোনো অংশ যদি রসুল সাল্লাহ আলি থেকে নিতে চায় তার কাছে পেয়ে যাবে রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনার নিয়ম নীতি রসুল্লাহ সাল্লামের কাছ থেকে পেয়ে যাবেন একজন সেনাপতি প্রতিরক্ষা বিভাগের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো রসুলের কাছ থেকে পেয়ে যাবে সামগ্রিক বিষয়গুলো জীবনে চলে আসে দর্শক লাইনে রয়েছে জি আলাইকুম থেকে অনেক ধন্যবাদ ভাই জি প্রশ্ন জুমার নম্বর আমি করে দিই ভালো করে তবা করলে তাহলে কি শিরিকে গুনা মাফ করে দেবে কিনা না অনেকে উদাহরণস্বরূপ অনেকে সিঁড়িকে গুনা যেমন জট কলা খেলে ওই সন্তান খারাপ হয় সকালে দোকানে যাত্রা হয় নাই যাত্রা হয় নাই এখন বাকি দেওয়া যাবে না হাত গন্ধে সিঁড়িকে গুণা এগুলো এই সকল গুনা কি আল্লাহ মারার পরে যারা জান না জানা বা না জানা মানুষ তারা কি মারার পরে কি তারা আগে বা পরে এগুলো আল্লাহ মাফ করবেন কিনা আরেকটি প্রশ্ন উজুর প্লিজ আরেকটি প্রশ্ন হলো যে সূরা সুরা দুহা অধ্যায় বেশ আয়াত নম্বর খুব সম্ভবত এখানে আল্লাহ বলেছে দাড়ির সম্পর্কে দাড়ি তো কোরআনে কোথাও আমরা আমি শুনেছি দাড়ি সম্পর্কে কোন কোরআনে কোরআন কোথাও যেখানে শুধু আছে সূরা দুহারই আছে নাকি হারুন ওই মুতানবি বলেছেন যে আমার স্কুলের দাড়ি ধরে টান না তো এখন দাড়ি রাখা কি মুস্তাহাব না ফরজ না কি দাড়ি না রাখলে কি নামাজ কবুল হবে কি না দাড়ি না রাখলে

মানে শিরিক ছাড়া অন্য সকল গুণাই মাফ করে দেন শিরিকটাও মাফ করেন তৌবা করে সে নতুন মুসলিম হয়ে আল্লাহর কাছে আসবে এবং যে বিষয়ে শিরিক করেছে ওই বিষয়ে বলবে যে আমি এই শিরিকটা করেছিলাম ভুল করে করেছিলাম আমি তওবা করছি আল্লাহ তাহলে সেটাও মাফ করে দেবেন এবং হজ ও অমরাত দ্বারা আল্লাহ তালা সমস্ত গুণাও মাফ করে দেন সে হজের আগে যেহেতু আমরা তবা করব এবং হজের মধ্যে শিখ থেকে বের হয়ে আসার সেই তালবিয়া লা তালবি কালাক ওখানে যেহেতু আমরা বলবো এই জন্য তোমার শরিক নাই অর্থাৎ শিরকিয়াতের গুণা হলো না আর শিরকের সঙ্গে আমরা কুসংস্কার অনেক সময় মিলিয়ে ফেলি শির্ক এক জিনিস কুসংস্কার আরেক জিনিস তো কুসংস্কার হলে কবিরা গুণা হবে অনেক সময় কুসংস্কারের মধ্যে সগিরা গুণাও আছে ছোট গুণাও আছে তো আমরা কুসংস্কার এবং শিরকে মিলিয়ে ফেলবো না শির হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করা আল্লাহর সমতুল্য মনে করা বা আল্লাহর চাইতে কাউকে ভালো মনে করা যেমন এমনও আছে যে রসুলকেও অনেকে আল্লাহর বড় বানিয়ে ফেলে যে আল্লাহর এলেম রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে এই জাতীয় গান কিন্তু অনেকে রচনা করেছে তো এখানে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করা হলো আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তিনি সবচেয়ে বড় তার সমকক্ষ কেউ নেই এগুলো মানতে হবে এবং তার দেওয়া জীবনবিধান মানতে হবে তার দেওয়া রাষ্ট্রবিধান মানতে হবে তার দেওয়া সমাজবিধান মানতে হবে তার দেওয়া শিক্ষা ব্যবস্থা মানতে হবে তার দেওয়া অর্থ ব্যবস্থা মানতে হবে কেউ যদি এমন মনে করে যে আল্লাহর অর্থ ব্যব ব্যবস্থার বাহিরে অন্য অর্থ ব্যবস্থা বড় বা ভালো তাহলে শিখ হয়ে গেল কেউ যদি এইটা মনে করে আল্লাহর দেওয়া ব্যক্তি জীবনের বাহিরে অন্য মানুষের ব্যক্তি জীবন বা অন্য কেউ আরো ভালো জীবন দিতে পেরেছে তখন শিখ হয়ে গেল এগুলোর জন্য এবং বেদাত মুক্ত প্রশ্নটি করেছেন যে দাঁড়িয়ে রাখার প্রসঙ্গে যে এটি আসলে সুন্নত নামস্তাহাবনা কি জি জি গুরুত্বপূর্ণ একটি আয়াত উনি বলেছিলেন সেই সম্পর্কে জি জি যে লাখ বিলি যে যেই আয়াতটি উনি বলেছিলেন যে আমার দাড়ি ধরো না হ্যাঁ হারুন আল্লাহ ইসলাম হারুন ইসলাম যখন রেগে গিয়েছিলেন এবং দাড়ি পাকড়া করছিলেন তখন হারুন আসসালাম মুসাইলামকে মৌসাই তা বিলি হায়াতি তো এর দ্বারা বলেন যে তার দাড়ি এই পরিমাণ লম্বা ছিল যে হাত দিয়ে ধরা যাবে এই কোরআনে আয়াত দ্বারা এটা প্রমাণ করেন তো এখান থেকে শরিয়া যারা বেত্তা ছিলেন শরীয়তের উপর যারা পণ্ডিত ছিলেন যাদেরকে ইমাম আমরা বলে থাকি তারা যে একটি ধারা রচনা করেছেন শরিয়ার আলোকে অর্থাৎ কোরআন এবং হাদিসকে চয়ন করে মিশ্রিত করে সেখানে তারা এইভাবে বলেছেন যে দাঁড়িয়ে রাখা ফরজ লম্বা করা সন্নত কেটে ফেলা হারাম এটা হচ্ছে বিধান দাড়ির ক্ষেত্রে দাঁড়িয়ে রাখতে হবে পর্দা করার মতনই ফরজ হ্যাঁ আর লম্বা করতে হবে এটা হচ্ছে সন্নত দাড়ি রাখলে দূর থেকে দেখে যদি কেউ মনে করে যে হ্যাঁ দাঁড়িয়ে রাখছে একজন ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্যকারী হচ্ছে দাড়ি তো এটা দেখে যদি মনে হয় যে দাঁড়িয়ে রাখছে তাহলে ফরজ আদায় হয়ে গেল কিন্তু লম্বা করাটা হচ্ছে আর হচ্ছে যে না রাখাটা হারাম কবিরা রাখো জি জি ধন্যবাদ আমরা বুঝতে পারলাম জি একজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামাইট্টগ্রাম টি কি বলতেছি অনেক ধন্যবাদ ভাই আরিফ প্রশ্ন করুন আমার প্রশ্ন দুইটি প্রথম প্রশ্ন তাত্ত্বের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা মানে কাপড় ছাড়া জি জি আর দ্বিতীয় প্রশ্ন আমার মনে তারি দাড়ি আমরা কিন্তু দাড়িকে নম্বর করবো না কিন্তু দাড়ি এরকম চাপ দাঁড়িয়ে আপনি যে এরকম চাপ গেছে এরকম এইরকম এরকম চাপ দাঁড়িয়ে এটাকে শূন্য আপে হবে কিন্তু আমি সেব করবো না দাঁড়ে কিন্তু এরকম চাপ আচ্ছা আমরা এই প্রসঙ্গে তো একটু আগে আমরা বুঝতে পেরেছি কীভাবে দাঁড়িয়ে রাখতে হয় আমরা বাথরুমে গোসলের বিষয়টা যে বাথরুমে গোসল করার সময় পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা মানে বাথরুমে গোসল করলে তো আমরা উলঙ্গ হবই কিন্তু উলঙ্গের পরিমাণটা কতটুকু যেটা লজ্জাস্থান বলা হয়েছে একজন পুরুষের জন্য নাভি থেকে আটু পর্যন্ত এই এই জায়গা পরিমাণ ঢেকে রাখা গোসলের সময়ও উত্তম তবে এই সুযোগ আছে যে কখনো কেউ যদি করে ফেলে অনুত্তম হবে নিষেধ নয় এখানে মতন বাথরুমের যে ইয়াটা ইয়েটা যদি পুরাপুরি সেটাকে আওয়া মানে বাথরুম হলেও উত্তম নয় কারণ এটা যেহেতু আল্লাহ তালা সব সর্বজায়গায় দেখেন এবং ফ্রেস্তারা সর্বজায়গায় দেখেন এই জন্য লজ্জাস্থানটাকে গোসলের সময়ও ছোট কাপড় দিয়ে হলেও ঢেকে রাখে অর্থাৎ নাবি থেকে হাঁটু পর্যন্ত যদি আমরা গামছা দিয়েও ঢেকে নিই বা টাওয়াল দিয়েও ঢেকে নিই এবং গোসল করি তাহলে উত্তম কিন্তু কখনও যদি বেশি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করার সময় কিছুটা খুলে গেল কোনো অংশ খুলে গেল অংশ বিশেষ খুলে গেলো এগুলো ঠিক আছে একেবারে উলঙ্গ হয়ে করাটা অনুত্তম

যদিও এ মাসে কোনো ইবাদতবন্দি আলাদাভাবে করা হয় না কিন্তু এ মাসে কিন্তু মানে অগণিত আলোচনা জীবন নিয়ে করা হয় তার কারণ হচ্ছে তার জীবনটাই হচ্ছে আমাদের জন্য মডেল মডেল এছাড়া অন্য কোনো মানুষকে যদি মডেল হিসেবে আমরা গ্রহণ করি তাহলে কিন্তু ইমান থাকার কথা তা আমরা কিন্তু বিভিন্ন জনকে আমরা মডেল হিসেবে গ্রহণ করি সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে এক্ষেত্রে রসুলসুল সাল্লাম নিজেই বলেছেন যে লা ইউ মিনু আহ হুকুম হাততা মিন ওয়া আলি দিহি ওয়া ওয়ালাদিহি অন না সি আজ মাইন কোনও ব্যক্তি প্রকৃত মোমিন হতে পারবে না যতক্ষণ না আমি মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসলাম তার কাছে তার পিতামাতা তার সন্তান এবং তার নিজের আত্মার চাইতেও বেশি প্রিয় হব অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ তার কাছে তার পিতামাতা তার সন্তান এবং তার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় হতে হবে তাহলে একজন ব্যক্তি প্রকৃত মমিন হতে পারবে আর এটা এই জন্যই যে রসুল আলী ওসাল্লাম আল্লাহ তালার দেখানো নিয়মকে প্র্যাকটিক্যাল জীবনে দেখিয়েছেন আল্লাহ দিয়েছেন এবং তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন একজন সৃষ্টিকর্তাই জানে সৃষ্টিজীবের জন্য কোন নিয়মটি অনুসরণীয় অনুকরণীয় এবং দুনিয়া আখেরাতের জন্য সবচাইতে বেশি ইফেক্টিভ জি জি তার দেওয়া নিয়মটাই তিনি বাস্তবে রূপ দিয়েছেন এই জন্য তারটা পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে পৃথিবীর নাই মতাদর্শ অনেক রকম মত এবং পথ নিয়ে পরিচালিত হয় এই পৃথিবীতে মানুষজন

কিছু আমরা কেন সৃষ্টি করছি আমরা আরেকজন দর্শকের ফোন নিচ্ছি জি আসসালাম আলাইকুম যে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আসসালাম ওয়ালাইকুম আমি নুরুল নাহার ঠাকুরগাছের কথা বলছি অনেক ধন্যবাদ বনুর নাহার আপনি সংক্ষিপ্তভাবে প্রশ্ন করুন জি আমি আমি আমার প্রশ্ন হচ্ছে আমি এসারের নামাজ সর্বমোৎ কয় রাখাত পড়া ভালো আর দৃতীয় প্রশ্ন হচ্ছে আমি বেতের নামাজ তিন রাকাত পড়া ভালো না এক রাকৎ আচ্ছা আচ্ছা আসলাম জি অনেক ধন্যবাদ বোন আসুন আমরা দুটো যে এশার নামাজ কত রাখাত পড়বেন এই একটি প্রশ্ন আপনি করেছেন এশার নামাজ চার রাখাত ফরজ যেটি জামাতের সাথে যদি আদায় করেন তবে চার রাখাত ইমামের সঙ্গে আদায় করবেন এরপরে দুই রাখাত সন্নত আদায় করবেন এরপরে তিন রাখাত বেতের তিন রাখাত বেতের কেউ অনেক সময় এক রাখাত পর্যন্ত পড়া যায় সেটা হচ্ছে বলা হয়েছে কখনও যদি যারা শেষ রাতে বেতের পড়ে অর্থাৎ শেষ রাতে তাহাজ্জ পড়ার পরে বেতের পরে তিনি তাহায্য পড়তে পড়তে দেখলেন যে আর সময় নাই। তিন ডাকাত বেতের পড়লেই আমার কি হয়ে যাবে ফজর হয়ে যাবে আমার বেতের নামার শেষ হবে না তখন সে একের মাধ্যমে একটাও যেহেতু বেজোর বেত বেতের শব্দের অর্থই হচ্ছে বেজোর এক যেহেতু বেজোর এক পড়তে পারবে তিন এটা পড়া বেশি উত্তম এটাই রসুল সেসম বেশি পড়েছেন এবং এটার প্র্যাকটিস এটার হাদিসই বেশি আসছে কেউ পাঁচ সাতও কিন্তু পড়তে পারে সাত পাঁচ এগুলো যেহেতু বেজের সংখ্যা সেই সংখ্যা তো পড়তে পারে তো আমরা তিন তিনেরই প্র্যাকটিস করব কখনো যদি সময় না থাকে তখন এক পড়ে আমরা শেষ করে দেবো জীবন অনেক ধন্যবাদ আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানলাম বিশেষ করে রসুল ইসলামের জীবন এবং কর্ম নিয়ে এবং তার চরিত্র নিয়ে এবং আজকের এই ওভারঅল এই ঝঞ্ঝা কি বিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তি আনয়নের জন্য রসুল ইসলামের আদর্শের কোনো বিকল্প নেই সুতরাং প্রত্যেকটি সন্তানকে রসুলের আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য সকল সকলেই আমরা উৎসাহিত করবো এই হচ্ছে আমাদের প্রত্যাশা আর সবশেষে এই আজকের যে জুমার দিনটি সম্পর্কে সংক্ষেপে তিরিশ সেকেন্ডে বলবেন যে আসলে নারীদের জন্য এই দিনে কিন্তু অনেক তারা ব্যস্ত থাকেন তাদের জন্য কি করণীয় থাকতে পারে জি জুমার দিনও নারীরা যদি মসজিদে আসে এটাই বেশি উত্তম রসুল সাল্লু আলি যদিও মহিলাদের নামাজ বাড়িতে পড়া উত্তম বলেছেন এটা পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু জুমার দিন এবং ঈদের দিন মসজিদে আসবে এবং খুদ্ শুনবে যাতে করে ইসলামের জ্ঞান অর্জন করতে পারে আশা করা যায় তারা মসজিদে আসলে ইসলামের অনেক জ্ঞান করা বাধ্য করা হয়নি যদি আসে এবং কেউ যদি আসে তাকে ঘরে বসে আমল গুলো করা যেতে পারে জি ঘরে বসেও তারা আমল করতে পারে যেমন আজকের দিনের আমল হচ্ছে যে রসুল সারেসেরমের উপর বেশি দূরত পড়া কাহাব তেলাবাদ করা এবং স্তেকফার পরা গোসল করা উত্তম রূপে গোসল করা ভালো কাপড় পরিধান করা আতর সুরমা লাগানো এগুলো সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে শুক্রবারকে তো যদি কেউ মসজিদে নাও আসে তবু বাড়িতে বসে অনেক ধন্যবাদ আপনাকে যে অত্যন্ত চমৎকারভাবে আপনি আজকের আয়োজনে প্রশ্নের উত্তর প্রদান করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন বৈশাখীর স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় দশক একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ শিখা জ্বালিয়েছিলেন বিশ্বরবি জোনাবে মহম্মদ রসুল্লাহ সাল্লাম সেই আলো এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা রেখে যদি মুসলিম মানবতা সামনের দিকে এগিয়ে যায় তাহলেই শান্তি পৃথিবীতে চলে আসবে আসুন আমরা সেই শান্তির জন্য কল্যাণের জন্য ইসলামের মূল স্পিটগুলো আমরা অনুসরণ করে পরিপালন করবার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি